টাঙ্গাইলের খাতাইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ সালাউদ্দিন সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়, পরে কেক কেটে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন 19 পদাতিক ডিভিশনের জিওসি ও খাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী। এ সময় কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনী এখন অনেক বেশি প্রশিক্ষিত ও শক্তিশালী। বিদেশি যে কোনো শত্রুর আক্রমণ প্রতিহত করতে তারা দক্ষতা অর্জন করেছে। দেশ বিদেশের শান্তি রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী সাহসিকতার সাথে দায়িত্ব পালন করছে। আমাদের সশস্ত্র বাহিনীর ভাইয়েরা, তারা একজন যারা সেই সময় ছিল যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। সশস্ত্র বাহিনী যেদিন গঠিত হয়েছিল সেদিন শুধু দেশকে স্বাধীন করার জন্য নয়, শত্রুমুক্ত করার জন্য নয়, এই দেশকে হাজার বছর টিকিয়ে থাকবে, যতদিন পদ্মা মেঘনা যমুনা থাকবে, চাঁদ সূর্য থাকবে, ততদিন এই সেনাবাহিনীর দায়িত্ব থাকবে এই দেশের স্বাধীনতার সার্বভৌমকে রক্ষা করা। এবং সেই দায়িত্ব তারা পালন করছে, তারা সুশৃঙ্খল, তারা আমাদের গর্বিত সন্তান, তারা সুসংগঠিত। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সশস্ত্র বাহিনী প্রশিক্ষণের দিক থেকে, সক্ষমতার দিক থেকে আজকে যে পর্যায়ে উঠেছে, ইনশাল্লাহ যে কোনো শত্রুকে তারা মোকাবেলা করার যোগ্যতা রাখবে। আমাদের ভাই বোনদের, আমাদের জনগণকে নিয়ে তারা যে কোনো ধরনের জনযুদ্ধে যে কোনো ধরনের শত্রুদের সাথে মোকাবেলা করার তারা সক্ষমতা অর্জন করেছে, এটি আমাদের বড় গর্ব। এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াইয়ের, স্থানীয় সংসদ সদস্য আতর রহমান খান সহ সামরিক এবং বেসামরিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারবৃন্দ।